অটোটিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটাকে দ্বিগুণ করে নেবেন। বন্ধুরা, অনেক সময় আপনারা খেয়াল করবেন যে আপনাদের ফোনে 3G অথবা 4G নেটওয়ার্ক থাকার পরও আপনার ইন্টারনেটের স্পিডটা অনেক স্লো। তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটি ট্রিক্স শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার ফোনের ইন্টারনেট স্পিডটাকে দ্বিগুণ করে নিতে পারবেন। যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার ফোনের সেটিং অপশনটিতে চলে যাবেন এবং যাবার পর এখানে দেখতে পারবেন যে এখানে ডাটা ইউজের পর এখানে মোর নামের একটি অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেলুলার নেটওয়ার্ক নামের একটি অপশন সবার নিচে। তো আপনি এই সেলুলার নেটওয়ার্ক নামের অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম নামের একটি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার ফোনে যে সিমগুলো ব্যবহার করেন সেই সিমগুলো এখানে চলে আসবে এবং আপনি যে ফোনে ইন্টারনেট, মানে যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই সিমটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নিত একটা অপশন আছে, তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকমটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে নেম অপশনটি, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি যে সিম ব্যবহার করতেছেন সেই সিমের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে রবি নামটা দিয়ে দিলাম। তো আপনি জাস্ট এখানে রবি দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখানে একটা ডট দিয়ে তারপর .com দিয়ে দেবেন। ঠিক আছে, তো রবি দেওয়ার পর রবি .com এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি যে সিম ব্যবহার করেন, আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করে থাকেন তাহলে গ্রামীণ ফোন বা অন্য যে কোনো সিম ব্যবহার করে থাকলে সেই সিমের নামটা এবং সাথে .com দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে নিচে দেখতে পাচ্ছেন APN নামের একটি অপশন আছে, তো এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে সিম্পলি আপনার সিমের নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে জাস্ট রবি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি সাথে ইন্টারনেট যোগ করবেন, তো আপনি এখানে রবি ইন্টারনেট লিখে দেবেন। তো রবি ইন্টারনেট লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনি জাস্ট ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন APN প্রোটোকল নামের একটি অপশন আছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। APN প্রোটোকল, তো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে একটি অপশন আছে IPv4/IPv6, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন APN রোমিং প্রোটোকল, তো এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং একই কাজ আপনাকে করতে হবে সবার নিচের যে IPv4/IPv6 এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য উপরে এখানে 3-dot অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে সেভ নামের এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন robi.com এখানে চলে আসছে, তো জাস্ট আপনি এটাতে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে আপনার কাজটা শেষ, আপনি এখানে জাস্ট এটাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনটি আপনি একবার রিস্টার্ট নিয়ে করে নেবেন। রিস্টার্ট করে নেওয়ার পর আপনি যখন ইন্টারনেট ব্যবহার করবেন, বন্ধুরা দেখতে পাবেন যে আপনার ফোনের ইন্টারনেটটা আগের থেকে অনেকগুণ ফাস্ট হয়ে গেছে, খুবই দ্রুত সার্ভিস দেবে ইন্টারনেট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।